সকল অনার্স গ্র্যাজুয়েট চাকরি প্রার্থীদের জন্য আজকের ভিডিওতে একটি সুখবর রয়েছে গ্র্যাজুয়েশনের ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করা হবে এক্ষেত্রে কোনো বিরিয়ড লাগে না শুধুমাত্র অনার্স গ্র্যাজুয়েট হলেই হবে বিস্তারিত তথ্য যাওয়ার আগে সকলের কাছে ছোট্ট আবেদন ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করুন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম পড়াশোনা সংক্রান্ত নানান তথ্য অনায়াসে নোটিফিকেশান আকারে পেতে চলে আসি মূল আলোচনায় এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হবে বীরভূম দৃষ্টিকে এক বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে পঁচিশ হাজার টাকা করে প্রতি মাস বেতন দেওয়া হবে আর তা সম্পূর্ণ এক বছরের জন্য চুক্তিতে পরবর্তী ক্ষেত্রে হয়তো চুক্তি বৃদ্ধি হতে পারে এই নিয়োগের বিভিন্ন পোস্ট ভ্যাকেন্সিজ ক্যাটাগরি ও এসেন্সিয়াল কোয়ালিফিকেশান একবার দেখে নিই পোস্টগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের যেমন ইতিহাস বাংলা বায়োলজি জিওলজি কেমেস্ট্রি ও সাঁওতালি প্রতিটি ক্ষেত্রেই এক একটি করে পোস্ট রয়েছে এক্ষেত্রে শুধুমাত্র বায়োলজি ও সাঁওতালি ক্ষেত্রে শুধুমাত্র এসসি রাই আবেদন করতে পারবে বাকি সমস্তই কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরির জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আপনাকে অনার্স হতে হবে কিন্তু কোনো বিএড লাগছে না বয়সের ক্ষেত্রে বলা হয়েছে প্রত্যেক ভারতীয় নাগরিকেরা আঠারো থেকে চল্লিশ বছর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া এসসি এসটিদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে আর অ্যাপ্লাই করতে হবে আপনাকে দশ সাত দু হাজার কুড়ির বিকেল পাঁচটার মধ্যে এবার দেখে নেব নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে রিটেন পরীক্ষা নেওয়া হবে পঁচাশি নম্বরের আর সেই সঙ্গে হবে ইন্টারভিউ বা ভাইভা পনেরো নম্বরে বিস্তারিত বিবরণ আপনারা পেয়ে যাবেন ডব্লিউ ডাব্লিউ ডট বীরভূম ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটিতে আশা করি ভিডিওটি প্রত্যেকের উপকারে লেগেছে উপকারে লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ